বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকেও আরেকটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে, সেটা হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর আম্বিয়ায়ে কেরামের পরে সাধারণ মানুষের মধ্যে যিনি উত্তম মানুষ তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন, তার জীবনের এই ঘটনা কত সুন্দর এবং কত চিত্তাকর্ষক তা আমরা আজকের আলোচক মণ্ডলীর কাছ থেকে শুনি। আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন আমাদের সম্মানিত আলোচক মণ্ডলী, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন প্রাজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রয়েছেন শেখ ডক্টর জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আছেন শেখ মুজাফফর বিন মহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা এই ঘটনাটি শেখ এ বি এম হিজবুল্লাহর কাছ থেকে শুনি। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আবু বকর একটি নাম, একটি ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বক্ষণিক যিনি সঙ্গ দিয়েছেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ঘটনা, অনেক আমল পরবর্তী সময়ের উম্মতের জন্য এক অনুসরণীয় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তো সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিব বর্ণনা করতে গিয়ে ইমাম মুসলিম রাহমাহুল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন, এবং হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেশ কিছু আমল আছে, যে আমলগুলো প্রিয় দর্শক আপনারা হয়তো করেন, আমরাও করি, কিন্তু এইভাবে ধারাবাহিকই করি এটা বোধহয় আমরা কোনোদিন কল্পনাও করিনি। শুনুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কী বলছেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে, কওয়া নাই বলা নাই, হঠাৎ করে জিজ্ঞেস করতেছেন যে মান আসবাহা মিনকুম আল-ইয়াওমা সাইমান, আচ্ছা তোমাদের মধ্যে আজকে কে রোজাদার আছে? অনেকে তো ছিলেন সামনে, কিন্তু দেখুন কেউ জবাব দেননি। কাল আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। তারপর দ্বিতীয় প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা ফামান তাবিআ মিনকুম আল-ইয়াওমা জানাযাতান, আচ্ছা আজকের দিনে তোমাদের মধ্যে এমন কে আছে যে জানাজায় অংশগ্রহণ করেছে, জানাজার অনুসরণ করেছে? কারো কোনো কথা নেই। কথা বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন আনা, অর্থাৎ আমি আজকে এক জানাজায় অংশগ্রহণ করতে সক্ষম হয়ে যাচ্ছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে ঠিক আছে, মান আতআমা মিনকুম আল-ইয়াওমা মিসকিনান, তাহলে আজকের দিনে একজন দরিদ্র ব্যক্তিকে, একজন মিসকিনকে কে খাবার দিয়েছে? কারো কোনো জবাব নেই। জবাব আসলো সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে, আনা, আমি ইয়া রাসূলুল্লাহ। এরপরে আরো এক চমৎকার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মান আদা মিনকুম আল-ইয়াওমা মারিয়াদান, আচ্ছা বলতে পারো আজকের দিনে তোমাদের মধ্যে কে একজন রোগীর সেবা শুশ্রূষা করেছে বা দেখতে গেছে, খোঁজ খবর নিয়েছে, তার কাছে উপস্থিত হয়েছে?
কিন্তু কেউ জবাব দিতে পারলেন না। জবাব দিলেন সেই আবু বকর, তিনি বললেন আমি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুসংবাদ শোনাচ্ছেন, মাসতামা'না ফী মরিইন ইল্লা দাখালাল জান্নাহ, যে এই চারটি গুণ যেই মানুষ নিজের মধ্যে ধারণ করতে পারবে সে জান্নাতে প্রবেশ করবে। পক্ষান্তরে এটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা সুসংবাদ হয়ে গেল জান্নাতের। জি, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দেখুন তো এবার আমরা এ ধরনের গুণগুলো অর্জন করতে পারি কিনা, এই প্রসঙ্গে আমরা আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দের কথা শুনবো। ধন্যবাদ শেখ এবিএম হিজবুল্লাহ, অত্যন্ত চমকপ্রদ এবং মানে কি বলা যাবে মন ভরে যাওয়া ঘটনা আপনি শোনালেন। আসলে আবু বকর সিদ্দিক এ নামটাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ নামটাই যেন হৃদয়ের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করা, হৃদয়ের মধ্যে একটা হিল্লোল সৃষ্টি করার মতো একটি নাম, যিনি আজকের এই ঘটনার প্রেক্ষিতেও জান্নাতের খোঁজখবর পেলেন। এছাড়াও আশরা মুবাশশারার ঘটনায় যাও প্রথম আসমানের জন্য অনেক জান্নাতের খোঁজখবর পেয়েছেন। জি, লিল্লাহিল হামদ। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা আসুন দর্শক মণ্ডলী, আলোচনার ধারাবাহিকতায় আমরা বিশ্লেষণাত্মক কথা বা শিক্ষণীয় বিষয়ের দিকে ধাবিত হই। প্রথমেই আমরা যাচ্ছি শেখ ডক্টর জাকারিয়া। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ধন্যবাদ উপস্থাপক সাহেব। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতি এটা বলা হচ্ছে, আমাদের এই কাজগুলির প্রতি একটু গুরুত্ব বেশি দেওয়া দরকার। এই জন্য যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, এটা বহু হাদিসে এসেছে, এমনকি কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার শানে স্পেশালি আয়াত এসেছে বেশ কিছু ওয়ালা ইয়াতালুল ফাযলু মিনকুম ওয়াসআতা ইউতুল কুরবা আল্লাযিনা ইউনফিকুনা মাওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাম ওয়ালানিয়া ফালাহুম আজরুম। আবার অন্য আয়াতে আসছে সূরা লাইলের সূরাতে আসছে, আল্লাযি ইউতি মালাহু তাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। তিনি যে বিশেষ দোয়াটি করেছেন সেটা রব্বুল আলা করেছেন। জি, আল্লাহ রাব্বুল ইজ্জত নবীর পরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে যে ব্যক্তিকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার সম্মানে আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, তিনি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, এটা ঈমান রাখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা অবশ্যই। সেই হিসাবে আমরা এটা বলবো যে মূলত উনি যে কাজগুলি করেছেন এই কাজগুলির দিকে আমরা তাকাই, তিনি গুরুত্বপূর্ণ খেসালগুলি, খেসালুল ইসলাম, ইসলামের যে সমস্ত আমাল আছে যেগুলো ঈমানের বৈশিষ্ট্য, সেগুলির মধ্যে এগুলি বিরাট গুরুত্বপূর্ণ কিছু জিনিস। একটি প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে কে আজকে রোজা রেখেছে, রোজাটা একমাত্র আল্লাহর জন্য রাখা হয়, অর্থাৎ ইখলাসের চরম পরাকাষ্ঠার মাধ্যমে রোজা। আর সৌম আলী ওয়ান আজীবী, ওটাই দেখিয়ে দিলেন যে কে আজ রোজা অবস্থায়, অর্থাৎ পুরো দিনটাই তার সম্পূর্ণ আল্লাহর জন্য উৎসর্গিত হয়ে গেল পুরোটা। এইটাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবার আগে সেটাতে জয়লাভ করে ফেললেন। আমাদেরও এরকম কিছু সময় আল্লাহর জন্য কাউকে না জানি একান্তভাবে যেটা আল্লাহর জন্য রোজাটা আমাদের রাখা উচিত, যাতে করে এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে আমাদের সহায়ক হয়, এটা আমাদের খেয়াল রাখা উচিত। তারপর তিনি যে জিনিসটা দেখলেন, কি কি মানে তাবিয়া জানাজাতান, জানাজার পিছু নিয়েছেন, শুধু নামাজ পড়েছেন তা নয়, জানাজার পিছু নিয়ে জানাজা পৌঁছে দেয়, এটা কিন্তু অতিরিক্ত দায়িত্ব। মানুষ নামাজ পড়েই, আমরা অনেক সময় জানাজা নামাজ পড়েই আস্তে করে পালাইতে ফেললে বাসি, কিন্তু তিনি একজন মহান ব্যক্তিত্ব হয়ে, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হয়েও তার মধ্যে অহংকার নাই, নিরহংকারভাবে তিনি ঠিকই তাবিয়াল জানাজা, জানাজার পিছু পিছু গেছেন। এর অর্থ হচ্ছে এমন পিছনে গেছেন একদম নিঃস্বার্থভাবে, কারণ জানাজার পক্ষ থেকে কিছু পাওয়ার আশা নেই। জি না, তুমি আসছো ধন্যবাদ বলারও কিছু নেই, এখানে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এবং তিনি বুঝছেন যে এটা আমার হক, মৃত মানুষের প্রতি হকটা আদায় করার জন্য তিনি এটা পিছিয়ে পিছিয়ে চলে গেছেন। এইটাও কিন্তু কেউ দেখলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন না করলে হয়তো এটা কোনোদিন বেরো হতো না। জি 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 জি, আবু বকর দিলেন, সেটা সেখানে উত্তীর্ণ হয়ে গেলেন। তো আমাদের উচিত যত বেশি সম্ভব এই কাজটাও তাবিয়াল জানাজা, হাদিসে ফজিলত আসছে যে কেউ যদি নামাজ পড়ে তার একটি ইরাত, তার এই কবর পর্যন্ত ওহুদ পাহাড়ের মতো দুই কিরাত সব, আমরা এখন সওয়াবের আশা অনেক কিছুই করি, কিন্তু এই কাজটা করতে কোনো পয়সা লাগে না, কোনো কষ্ট লাগে না, শুধু একটু হাঁটলেই হলো, এবং আখরাতের সময় দিলে হবে, ওখানে গেলে নিঃসন্দেহে আখরাতে করার স্মরণ হবে যে আমিও কিছুক্ষণ শুইতে পারি জায়গায় যেভাবে এই মৃত ব্যক্তি শুয়েছে। তখন এই কাজটা আমরা করতে পারি, অবশ্যই এটা আখরাতের কথা স্মরণ করিয়ে দিবে, এটা আমাদের মনে রাখা দরকার। আমাদের প্রত্যেকেই এই দ্বিতীয় কাজটা আমাদের করা উচিত। তৃতীয় যে কাজটি তিনি করেছেন সেটা হচ্ছে যে কে আজ গরিবকে, ফকিরকে খানা খাইয়েছে। মানুষ আজ ফকিরকে খানা খাওয়ার চেয়ে ধনীদেরকে খানা খাওয়াই সবচেয়ে বেশি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম একটা হাদিসও আছে, শরত আমে তো আমল ওলিমা, ওলিমা বা এই জাতীয় খাবারের মধ্যে আলামে কোন সেটা আছে। জি, মানে শরত আমে তো আমল ওলিমা যদি সেখানে
ফকিরদের কোনো অংশ না থাকে। সাধারণত বলছে যে চায় না তাকে ডাকা হয়, যে চায় আসতে তাকে দেওয়া হয় না, হাদিসে সরাসরি এটা উল্লেখ করা হয়েছে। আমরা দেখতে পাই যে মানুষ দুনিয়াতে এখন খাওয়ায় স্বার্থের জন্য কোনো কোনো সময় দেখা যায় সে 1,00,000 টাকা খরচ করতে রাজি আছে একটা স্বার্থ উদ্ধারের জন্য, ফকিরকে খাওয়াইলে তার কিন্তু কোনো স্বার্থ নেই, স্বার্থ একমাত্র আছে বড় একটা জিনিস, তার দুনিয়ার কোনো কিছু যাজা উল্টা পাবে না, সে আল্লাহ সন্তুষ্টি পাবে, এটাই তার উদ্দেশ্য ফকির খাওয়ানো। তো এটাই তিনি করেছেন, অর্থাৎ এখানেও তার সম্পূর্ণ নিঃস্বার্থতা প্রমাণিত হয়েছে। এখন সেটাই আমাদের করা উচিত যত বেশি সম্ভব, মিসকিন আনজা মাত্রা, আল্লাহ কোরআনে কারীম বলেছেন আও ইয়তিম আনজা মাত্রা মাত্রা, মিসকিনকে যে মাটিতে মিশে গেছে এমন মিসকিন, অর্থাৎ ধুলোয় দূষরিত মিসকিনকে খাওয়ানোর কথা বলেছেন। ঠিক আবু বকরের জন্য সেই কাজটি করেছেন যে কাজটির দিকে মানুষ সাধারণত খেয়াল করে না, ওটা তিনি করে দেখিয়েছেন। চতুর্থ যে গুরুত্বপূর্ণ কাজটা তিনি আরও দেখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যে মান আদা মারিয়েদান, তিনি একজন অসুস্থ মানুষকে শুশ্রূষা করতে গিয়েছেন, যেটা মানুষের সাধারণত অসুস্থ মানুষকে দেখলে আল্লাহ মাফ করুক দোয়া করে চলে আসতে রাজি আছি, দরকার হলে আর 2-3 টাকা বেশি দিতে রাজি আছি, কিন্তু ওর সাথে থেকে ওকে সময় দিয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এই চিন্তা ভাবনা মানুষের ভিতরে আজকে উঠে গেছে, সুন্দরভাবে আপনি ধারাবাহিকভাবে উপস্থাপন করছিলেন দর্শকদের সামনে যে এই 4টি কাজের বিবরণ। তো আমরা সামান্য সময়ের জন্য বিরতির দিকে যাচ্ছি, বিরতির পরে আবারও আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। ততক্ষণে সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakirat Sange Aalap Kori. Prati Shonibar, Raat 6:30, Apuno Shamprachar, Shakal 9:30, Bangladesh, Peace TV, Bangladesh. এবাদত আমল করলেই কি হয়ে যায়, পাবেন কি যা কিছু করছে তাই? অবশ্যই নয়, যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয়। জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায়। বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন ইসলামের মৌলিক জ্ঞান, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির সময় সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা ফিরে আসলাম আবারও সেই আলোচনার বাকি অংশে যেটা বিরতির আগে ছিল। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আবার ফেরত এনেছেন এই আলোচনায়। আমরা এ পর্যায়ে যাচ্ছি শেখ মুজাফফর বিন মহসিন, এই আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন যে আমাদের আপনারা হতে পারে। এই 4টি বিষয়, 4টির মধ্যে 1টি হলো একান্ত ব্যক্তিগত আর 3টি হলো একান্ত সামাজিক। 2 নম্বর বিষয় হলো শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এটা একদিনের ঘটনা তা নয়, তার এটা চলমান ঘটনা। কোনো ব্যক্তি মনে করতে পারে আমি একদিন খেতে দিলেই হবে, একদিন জানাজায় গেলেই হবে, আর একদিন আমি একটু রুগীকে দেখতে যাব তাহলে হয়ে যাবে, তা না, এটা একদিনের ঘটনা, চলমান প্রক্রিয়া। সবচেয়ে বড় বিষয় হলো এখানে পরীক্ষাটা, এমন একটা পরীক্ষা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যে 4টা গুণ একই দিনে একজন ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, এটা কি সহজ? কত সহজ! আগে তো প্রশ্ন অর্থ করে দেন নাই যে অমুকদিন বলবো, ওটাই বলছি, আগে বলেননি, এমনিতেই এটা কি চূড়ান্ত একটা পরীক্ষা। তাহলে মূলত এই 4টা কাজের প্রতি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন। শুধু এটাই না, এই চারটা কাজ করে শুধু আবু বকর জান্নাতে চলে গেছেন এটা নয়, যাদের মধ্যে থাকবে তারাও জান্নাতে যাবে, জান্নাতে যাবে। এটা এটা শেষে এটাই তো মূল কথা, এটাই মূল কথা হাদিসের, এটাই জি। এখানে এটা উৎসাহিত করণ আর কি, যে এগুলো এখানে অর্জন করো। একটা ব্যক্তিগত সিয়াম, সিয়াম এমন একটা বিষয়, এটা নিঃসন্দেহে রমাদান ছিল না, তাহলে জিজ্ঞেস করতেন না, এটা সবাই হইতো নফল সিয়াম, এটা পরিষ্কার জি নফল সিয়াম। এটা এখানে নফল সিয়ামের একটা বড় ধরনের গুরুত্ব নিহিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সিয়াম পালনের জন্য উৎসাহ প্রদান করেছেন, কেন? রমাজান মাসের তাকওয়া অর্জিত হয়, তাকওয়াকে সংরক্ষণ করার জন্য নফল সিয়ামের বিধান মূলত আল্লাহ রাব্বুল্লাহর পক্ষ থেকে এসেছে। হয় দেখা যাচ্ছে সপ্তাহে দুই দিন বৃহস্পতি সোমবার অথবা বৃহস্পতি শুক্রবার বা শুক্রবার শনিবার, না আমি বলছি যদি ঠিক আছে শুধু একদিন বাদ দিয়ে, শুধু কেউ শুক্রবার সিয়াম রাখতে পারবে না, এককভাবে রাখতে পারবে না, যদি কোনো কারণে বলেছেন যে এইভাবে সিয়াম রাখতে পারে, অথবা দেখা যাচ্ছে আরাফার সিয়াম একটা আছে, উত্তম গুলি আমরা তো বলি, হ্যাঁ দেখি সেটাই বলছি জি জি। অনুরূপভাবে মুহররমের সিয়াম রয়েছে, আশুর মিন সিকিদিন বলি জি, আর একটা হজ্জ রয়ে গেছে, শাবান মাসের শুরু থেকে 15 তারিখ আগ পর্যন্ত সিয়াম। এখানে বলতে চাচ্ছিলাম যে তাকওয়া যেন ধরে রাখতে পারে কোনো ব্যক্তি, কারণ রমাদানের মূল শিক্ষা হলো লাআল্লাহুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এই গুণটা দেখতে পেলেন। আর একটা হলো কোন মানুষ না খেয়ে থাকে, ধনী ব্যক্তি সিয়াম রাখলে সেটা উপলব্ধি করতে পারে যে না খেয়ে থাকার মানে অবস্থাটা কি হতে পারে মানুষ, ক্ষুধার যাতনা জি কত অসহনীয় জি। আর সামাজিক দায়িত্ব যেটা বলছিলাম তিনটি, একান্ত তিনটির মধ্যেই পৃথক পৃথক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মূলত সামাজিক ব্যক্তি, তাকে মানুষ এত ভালোবাসতেন, যখন তিনি চলে যাচ্ছেন মক্কা থেকে তখন গোত্রপতি একজন জিজ্ঞেস করে বলছে যে আপনার মতো মানুষের চলে যাওয়া ঠিক না, আপনাকে বের করে দেওয়া ঠিক না। বড় বিষয় হলো এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামাজিক ব্যক্তি হিসাবে এতটাই ভারসাম্যপূর্ণ ব্যক্তি ছিলেন আর মানুষের কাছে জনপ্রিয় ব্যক্তি ছিলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকিত্ব হওয়ার কারণে তার উপরে নির্যাতন হয়েছে অনেকগুলি, কিন্তু কোনো হাদিসে প্রমাণ হয় না যে মক্কার মানুষ আবু বকরের উপরে কখনো অস্ত্র ধরেছে বা তার উপরে নির্যাতন করতে গেছে। বরং আল্লাহ রাসূলের উপর থেকে নির্যাতন হচ্ছে, তিনি কে বাধা যখন দিয়েছে তখন তার উপরে কে উল্টে অ্যাকশনে যায়নি, এদিকে দেখা যায় হাদিসে পাওয়া যায় যখন উটের ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে তখন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু দেখতে পাচ্ছেন কিছু কিছু করণীয় না, তাই সেই ক্ষেত্রে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্দ্বিধায় এসে তাকে সরিয়ে দিচ্ছে। তাহলে সামাজিক মর্যাদায় তিনি কত উচ্চাঙ্গে অবস্থান করেছেন, উচ্চাঙ্গে আসীন ছিলেন তিনি, এটা প্রমাণিত হয়। আজকেও যদি কোনো ব্যক্তি এই সামাজিক দায়িত্বগুলো পালন করে থাকে, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি একটা বরণ্য ব্যক্তি হিসেবে গৃহীত হবে। একটা বিশেষ কথা এসেছে, মিসকিনকে দরিদ্রকে খানা দেওয়া, খানা দেওয়া, আর দুইটা বিষয় একটু পৃথক। এই অর্থের ব্যয়টা মানুষের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে এটা আমরা জানি। দিতে দিতে আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জন্য আবু বকরের সম্পদ যা উপকার করেছে পৃথিবীর আর কোন সম্পদ এত উপকার করতে পারবে না। তাহলে এমন কি দেওয়ার প্রতি দানের প্রতি তার এমনটাই আগ্রহ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন আজকে তোমাদের দান করতে হবে, 1678 নম্বর হাদিস আবু দাউদের, তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে সবকিছু দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আজকে আবু বকর উপরে জয়ী হব, কারণ ও ফকির হয়ে গেছে, আজকে দেখি পারে কিনা। সম্পদের অর্ধেকটি দান করলেন, শুধু জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি রেখে এসেছো, আমি বাড়িতে রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, আর কিছু নেই, সব নিয়ে এসে জমা দিয়েছি। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি অর্ধেক নিয়ে এসেছি, এবং বললেন আজকে যখন পারলাম না আবু বকরের সাথে আর জীবনে কোনোদিন পারবো না। মানুষের প্রতি যে ব্যক্তি অর্থনৈতিক মায়া ত্যাগ করতে পারে, এখানে একটা বিষয় বলে আমি শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছেন যে একটা সালাতের দরজা থাকবে জান্নাতের, জাকাতের একটা দরজা থাকবে, ডাকবে ওই দরজা দিয়ে সিয়ামের দরজা থাকবে যাবে। প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল এমন কোনো কি ব্যক্তি আছে
যে ব্যক্তিকে জান্নাতের সব দরজা ডাকবে, আবুল জান্নাহ রাইয়ান থেকে, হ্যাঁ তখন বলছেন যে হ্যাঁ ডাকবে। আমি মনে করি তুমি সেই তাদের মধ্যে তুমি ওই সেই ব্যক্তি যাকে জান্নাতের সব দরজা ডাকবে। আল্লাহ আকবার, এমন কোন ব্যক্তি পৃথিবীতে এত বড় মর্যাদা অধিকারী, সবাই চাইবে যখন জান্নাতে আবু বকর যখন ঢুকতে চাইবেন তখন সবাই চাইবে যে আমার দরজাতে ঢুকুক, এই দরজাতে ঢুকুক, এত বড় মর্যাদা কার আছে? তাহলে বুঝে যাচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহর মর্যাদা কত বড়। এখান থেকে প্রমাণিত হয় আমরা মর্যাদাটা খেয়াল না করে যেটা শেখ বলেছেন এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা অর্জন করার চেষ্টা আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ, অত্যন্ত মনোজ্ঞ উপস্থাপনা ছিল শেখ মুজাফফর বিন মোহসিনের। তো আমি একটু এর সাথে যোগ করি, সেটা হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, জি জি, আম্বিয়াগণের পরে তার স্থান মানে মানুষের মধ্যে আর কি। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আমার কথা হচ্ছে আমরা ব্যক্তি আবু বকরকে চিনলাম, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গুণগুলো রেখে গেছেন এগুলোর কয়টা আমাদের মধ্যে আছে, যেটা বারবার আমাদের কথার মধ্যে আসতেছে। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু অনেক আলোচনা হয় আমাদের হয়ে গেছে। আচ্ছা, এই যে কোরআন শরীফ হয়েছে মুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতিমা ওয়া আসিরা, এগুলি আছে যারা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রেজামন্দির জন্য শুধু মানুষকে খাওয়ান আর কিছু চান না, তাদের মধ্যে পড়ছেন। এখানে যে জিনিসটা আপনি চমৎকার বলেছেন যে প্রথমটা হচ্ছে সিয়াম, আমরা এই গোপনীয় জিনিস এটাই করতে পারি না। জি, সোমবার বৃহস্পতিবার রোজা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রেখেছেন। আমি তো বলি সোমবার রোজা রেখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে রোজা রেখেছেন আরেকদিকে জন্মদিন পালন করছেন, জন্মবর্ষ পালন করেন নাই। লিআন্নি বুইস্তু ফীহি ওয়া উলিদতু ফীহি, এই দুই দিনে আবার আল্লাহর দরবারে কি বান্দার আমল নামা পেশ করা হয়। জি, বৃহস্পতিবার ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সায়েম। জি, আচ্ছা, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আজকে সে সৌমের কিদিন বলে ইতিহাস আমরা ভুলে গেছি, আমাদের ঘরে ঘরে সে সৌমের ই পাওয়া যায় না, ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ, বাস নফল সিয়াম। আর বিশেষ করে এই যে দানের ব্যাপারে জানাজার নগরে যেটা বলেছেন, এটা এখন হয়ে গেছে এমন এক সামাজিক ব্যবস্থা, ট্র্যাডিশন হয়ে যে ট্র্যাডিশন হচ্ছে যে যার বাবা মরেছে তার সন্তানরা যাবে, তার এলাকার লোকেরা যাবে, আমি যাবো কেন? আমার কি মাথা ব্যথা, আমি কেন যাবো? ওইটাই, আমি অন্য জায়গার মানুষ, আমার সাথে কোনো রিলেশনশিপ নেই। মানে এলাকা ভিত্তিক হয়ে গেছে, গ্রাম ভিত্তিক হয়ে গেছে, বা ইয়ে হয়ে গেছে, কিন্তু আমরা আমাদেরও যে সেখানে অংশগ্রহণ করা উচিত যাদের পক্ষে সম্ভব, আমি সবার কথা বলছি না, এই জন্য এটা ফরজুন আল কিফায়া, ফরজুন সবার জন্য সম্ভব, কিন্তু ফজিলত যদি অর্জন করতে হয় ভাই, আখিরাতে একটি নেকির জন্য মানুষ এমন দ্বারস্থ হবে যে একটি নেকির জন্য জান্নাতে যেতে পারবে না, সেই জায়গার মধ্যে জানাজায় অংশগ্রহণ করলে আখিরাত, আর আখিরাত মানে ওহুদ পরিমাণ সমান কি বলে আপনার নেকি, যেটা হুজুর হাদিস আছে অস্বীকার কোনো উপায় নেই, আমরা তার জন্য কেউ এগিয়ে যাই না। আচ্ছা, এরপরে আসেন এই যে সামাজিক যে বিষয়টা আছে ইয়াদাতুল মারিদ, তারপরে আপনার মিসকিন খাওয়ানো, ইয়াদাতুল মারিদের মধ্যে এখন অনেক দেখা যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, অনেক রুগী আছে যে তার টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, হ্যাঁ তার টাকার অভাবে আপনার ওষুধ কিনতে পারছে না, আমাদের কোনো সেদিকে খবর নেই, পেপার পত্রিকার মধ্যে অনেক অ্যাড আসে। তো এক্ষেত্রে আমরা মনে করি আমাদের প্রিয় ভাই বোন যারা আছেন, যাদেরকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক সেরকম বড় অর্থ দিয়েছেন, আমি সেটা বলতেছি এইভাবে যে দুস্থ অসহায়দের সামনে চ্যারিটেবল যে সমস্ত প্রোগ্রামগুলো আছে, এই যে এইগুলির মধ্যে তারা অংশগ্রহণ করে এই কাজগুলো এগিয়ে নিতে পারে। শুধু তাই না, আমি বলবো যাদের অ্যাবিলিটি নাই, সামর্থ্যও নাই, তাদেরও উচিত ওই যে সাদাকার যে আলোচনাগুলো আমরা করেছি, স্যার আলোক যে যতটুকু পারেন, দৈনিক এক টাকা করে দেখ, দৈনিক আট টাকা করে জমা দেখ, জমা করে তারপরে দেখ, সেটা তো অনেক ফায়দা হয়ে যাবে ইনশাআল্লাহ। সাইডের দিকে ইঙ্গিত করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবতার নবী, তিনি যে কাজগুলো সে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি বিচার করেন, কিছু না হোক মানবিক দৃষ্টিকোণ থেকে এরকম কাজ যে কেউ যদি করে তাকে সমাজ হইতে সুখে সবাই ভালো না হবে সে পারে না, এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তের আগেও তিনি এই কাজগুলি করতেন, দেখাশোনা করতেন, ফজল ঘটন করেছে। জি, তো এই কাজগুলো এত গুরুত্বপূর্ণ, আমরাও দাড়ি যারা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুলিনাল মাদুম সবকিছু তিনি করেছেন, তাকসুল মাদুম, তো এই কাজগুলি কেন তিনি জিজ্ঞাসা করলেন যে এই কাজগুলি দিয়েই আগাতে হবে, দাড়ি আল্লাহ সবসময় কেবল ভালো অবস্থানে থাকবে আর কারো কিছু দেখবে না, এটা নয়, তার কাজ হবে মানুষের সাথে মিশা, মানুষের অভাব অভিযোগ শোনা, তাহলে মানুষও ভালোবাসবে এবং সেটার কারণেই দাওয়াত প্রসার লাভ করবে। যত বেশি মানুষ হাওয়াজিস মানে যাদের বাধা দূর করবে দাঁড়িয়ে আল্লাহ মানুষ থেকে, তত বেশি মানুষ কাছে আসবে, সাধারণ মানুষের কাতারে যত মিশে যাওয়া যাবে তত বেশি মানুষ দাওয়াতের একটা কাম তৈরি, আমাদের কথা শুনবে মানুষ বেশি। তো আমাদের প্রত্যেকের উচিত যত বেশি পারি আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের যা দিয়েছেন এর মাধ্যমে আমরা দাওয়াতের কাজ করা এবং এই কাজগুলি সামাজিক মানবিক কাজগুলো বেশি করে দেখি। এসে পড়েছি শেখ মুজাফফর, উপসংহারে একবারে ছোট্ট করে যদি কিছু বলার থাকে। ও না, এখানে ছোট করে বলার বিষয় হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে পরীক্ষাটা করলেন, আমার মনে হয় মসজিদের ইমামরা মাঝে মাঝে ধরনের পরীক্ষা করতে পারেন, উৎসাহ দেওয়ার জন্য যে তুমি কোরআন তেলাওয়াত করো কিনা, রমজান মাস এসেছে পার হয়ে যাচ্ছে, কত পড়া পড়েছো, বেশি কোরআন তেলাওয়াত করছো, একটি সুন্দর প্রস্তাবনা, আলহামদুলিল্লাহ ইমাম সাহেব তো ভালো একটা করে দেন। হ্যাঁ, আমি আমার সেই কথাটা বলছিলাম যে ইমাম সাহেবই আগে বাস্তবায়ন করে, যখন তাকে দায়িত্ব দিয়ে দিলাম আমরা, তখন নিজে না করে তো বলতে পারবে না। আলহামদুলিল্লাহ আলহামদ, আজকের এই মনোজ্ঞ আলোচনা আমাদের আলোচকবৃন্দ উপহার দিলেন, এর জন্য সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে এই আয়োজন উপভোগ করলেন, তাদের সকলের খাইরিয়াত কামনা করে আমরা এখানেই পরিসমাপ্ত করলাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন IRFI Aldrian Bank, Quadrant Court, 48 Calthorpe Road, Birmingham, UK, পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 01132301, IBAN GB52 LOYD 3096340102419, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। জাহেলী যুগের সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুখলিসুর রহমান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আকরামুজ্জামান বিন আব্দুসালাম, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, হারুন হোসেনের উপস্থাপনায় কুসংস্কারগুলি আমাদের চিনা দরকার, এগুলোই পরিহার করতে হবে। বান্দা অর্থাৎ মুমিন বান্দা সে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এই জিনিসটাই হলো মূল সকল শক্তির উৎস, হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী। দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায়ে উলামা প্রতি শুক্রবার রাত 9:30 আপ পুনঃ সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়।